যদি এই এলাকায় কোনো মানুষের বিয়ে শাদি বা কোনো অনুষ্ঠান হতো তাহলে এখানে এসে বলতে হতো সন্ধ্যাবেলায় যে ঠাকুর আগামীকালকে আমার কিছু কাসন বাসন লাগবে বা থালা বাসন লাগবে, আমাকে দিতে হবে। এরকম করে যদি কিছু মানত করা যেত তাহলে সেগুলো সকালবেলা দেখা যেত যে পারে উঠে আছে। দর্শক মন্ডলী, আজকের এই ঐতিহ্যবাহী তামলাই দিঘিতে আমরা এসেছি বেশ কয়েকজনে মিলে, আর এই পুকুরটি আমরা এখন বেশ কয়েকজনে মিলেই ভ্রমণ করে আপনাদের সবাইকে দেখাবো এবং তথ্য জানাবো। আমার সাথে আজকে এই তামলাই দিঘিতে সফর সঙ্গী হিসেবে রয়েছেন মোহাম্মদ সাগর আলী, সাথে হচ্ছে মোসাম্মদ বৃষ্টি আক্তার এবং মোসাম্মদ মিথিলা আক্তার, মাঝি হিসেবে আফজালুর রহমান, সাথে রয়েছেন আমাদের আব্দুর রাজ্জাক স্যার, সাথে সমারু রায়, নরেশ রায়, আর সম্পূর্ণ ভিডিওটি ধারণ করবেন তারেক ইসলাম, এলাকারই বাসিন্দা, মল্লিকপুরের বাসিন্দা। তামলাই দিঘিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে লোককথাগুলো আছে সবগুলো আমরা এখন ধীরে ধীরে জানব। প্রথমে জানার জন্য একজনকে আমরা নিয়েছি, এই এলাকার সুপরিচিত ব্যক্তি, আমরা তার পরিচয় তার মুখ থেকে শুনি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। কি করেন? পেশায় একজন শিক্ষক, আমি হাটপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। আমি এই পুকুরের একজন মালিক এবং এই এলাকার বাসিন্দা, আমার বাড়ি মল্লিকপুরেই। ধন্যবাদ আপনাকে আজকে এই আমাদেরকে এত সুন্দর একটি সময় দেওয়া। তো এই যে তামলাই দিঘি, এই নামটা কিভাবে আসলো একটু আপনি আমাদেরকে যদি ব্যাখ্যা করে বলতেন আর কি। তামলাই দিঘি এটা মানবসৃষ্ট একটা পুকুর, এটা যথাসম্ভব আমরা যতটুকু জেনেছি বিভিন্ন মাধ্যমে, ইতিহাস এবং প্রচলিত কথার মাধ্যমে, এটি মোগল আমলের প্রথম দিকে এটি খনন করা হয় এবং এই পুকুরের যেটা বিশেষত্ব জানা যায় যে সেই সময় বড় ধরনের একটা খরা হয় এবং সেই সময়ের জমিদাররা এলাকার মানুষের সুপেয় পানির সুব্যবস্থা করার জন্য এবং আরও অন্যান্য কাজের জন্য এবং মৎস্য চাষের জন্য এই ধরনের বড় বা বৃহৎ পুকুর খননের পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে এই পুকুরটি খনন করা হয়, এই তামলাই দিঘিটি খনন করা হয়। আচ্ছা, আপনি বললেন মুঘল আমলের প্রথম দিকে খনন করা হয়, এই বিষয়ে আপনার কি তথ্য আছে আপনার কাছে বা আপনার কি অনুমান? 1746-50 মধ্যে একটা বড় ধরনের খরা হয় এবং সেই খরায় দীর্ঘস্থায়ী ছিল, এটা জানা যায় এই ঐতিহাসিকভাবে। এবং আমরা জানি যে সম্ভবত সেই সময় এই পুকুরটি খনন করা হয়েছিল পর্যায়ক্রমে। এই পুকুরে যখন মাছ চাষিরা মাছ চাষ করেন বা জেলেরা মাছ ধরেন, আমরা তলদেশের যে অবস্থা সেটা দেখে জানতে পেরেছি এটা পর্যায়ক্রমে তিনটি ভাগে খনন করা হয়েছে, একবারে খনন করা হয়নি। এটা খননেরও তারা কৌশল অবলম্বন করেছিলেন, তিন পর্যায়ে তারা খনন করে সম্পূর্ণ করেছেন। অর্থাৎ আপনি আপনারা ওই যে পুকুরের আকৃতিটা দেখে মনে করছেন যে তিনবারে এটা খনন? জি, তিনবারে। আচ্ছা, তবে সম্পূর্ণ পুকুর একবারে খনন করা হয়নি, একটা কৌশল হিসেবে তারা তিনবারে খনন করেছে। আচ্ছা, ঠিক আছে। এই পুকুরের জলরাশি মোটামুটি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মূল জলরাশি, সেটা হচ্ছে আপনার 20 একর, এবং যেটা বকচর বলা হয় সেটা 20 একর, মোট 40 একর। 40 একর, মোট 40 একর জলরাশি আছে এই পুকুরে। জি জি জি, বিশাল অবস্থান, বিশাল বিশাল জলরাশি আমরা দেখতে পাচ্ছি। দর্শকের সময় দেখেন বিশাল জলরাশি, এত বড় জলরাশি, আসলে এটা একটি চরম ঐতিহ্য আমাদের এলাকার জন্য। এমনিতেই জানি আমরা ঠাকুরগাঁও জেলা পুরাতন একটি ঐতিহ্যবাহী জেলা, সেই সাথে তার পীরগঞ্জ উপজেলাও বেশ পুরাতন। সেই পীরগঞ্জ উপজেলার এই ঐতিহ্যবাহী পুকুর আপনারা জানেন সবাই, এর আগে আমরা সুগান দিঘি দেখেছি, সুগান দিঘির বিশেষত্ব জেনেছি, সুগান দিঘি একটি চমৎকার বিশাল একটি পুকুর, সেটা সেভাবে এই পুকুরটি আমরা দেখতে পাচ্ছি একটি ঐতিহ্যবাহী পুকুর। এটার আয়তন আপনি বললেন 40 একর, মোট 40 একর। আচ্ছা, এটার ইতিহাস আমাদের একটু বলেন। এই পুকুরটির যদি ইতিহাস বলা যায়, এটা সম্ভবত টঙ্কনাথ জমিদারের যে উত্তরসূরি, তাদের কাছ থেকে এই এলাকার মানুষ বা যারা এই বর্তমানে এটার মালিক হিসাবে আছেন এবং এর মালিক হিসাবে আমিও একজন। হ্যাঁ জি, তো আমরা এটা আমাদের পূর্বপুরুষরা যারা বাপদাদারা তারা পেয়েছিলেন। টঙ্কনাথ জমিদারের উত্তরসূরি বল্লভ, গিরিজা বল্লভ রায়, এই গিরিজা বল্লভ রায়ের কাছ থেকে এই পুকুরটি আমাদের নেওয়া। গিরিজা বল্লভ রায় টঙ্কনাথ জমিদারের, আচ্ছা, উত্তরসূরি। জি,
চমৎকার ইতিহাস আমরা দেখতে পাই, চমৎকার ইতিহাস, এক বেশ পুরাতন। টঙ্গনাথ জমিদার কথা এখানে বলে রাখা যায়, এই পুকুরের কিছু ভগ্নাবশেষ আমরা পেয়েছিলাম। জি, এটার প্রায় চারপাশে চারটা ঘাট ছিল। হ্যাঁ, মানে দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম, ইটের ইট নির্মিত ঘাট ছিল। আচ্ছা, এবং দক্ষিণ পারে কিছু ঘর ছিল, ঘরের ভিত্তি আমরা পেয়েছিলাম। সেই ভিত্তিগুলো এখন অবশ্য অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, মানুষ সেগুলো তুলে নিয়ে গেছে, খনন করে নিয়ে গেছে, এগুলো এখন খুঁজে পাওয়া খুব মুশকিল। এবং পশ্চিম পারেও ছিল, পশ্চিম পারেও কিছু কিছু ঘরের ভগ্নাবশেষ পাওয়া গিয়েছিল। আচ্ছা, তো এটার একটা বিশেষত্ব হচ্ছে যে এই যে ঘরগুলো, এগুলো কিন্তু কাদামাটি দিয়ে নির্মিত, কাদামাটি দিয়ে নির্মিত। এখানে কোনো চুন সুরকি বা সিমেন্ট বা অন্য কিছু ব্যবহার দেখা যায়। যে 1750 সালে আমরা জানি, যতটুকু ইতিহাস থেকে পাই, রামসাগর 1750 সালে নির্মাণ করা হয়েছে। সেখানকার যে কিছু স্থাপনা আছে সেখানে চুন সুরকির ব্যবহার ছিল। জি জি, অর্থাৎ এখান থেকে কিছুটা বলা যায় যে রামসাগর যে 1750 সালে খনন করা হয় তার কিছু আগেরও হতে পারে, এই আমাদের কি বলে তামলাই দিঘি, তাই না? জি জি। আচ্ছা, তামলাই দিঘি কেন হলো এটা একটু বলেন আমাদের। তামলাই দিঘি নামটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসতেছি, এবং এটা যে ব্রিটিশ ম্যাপ, এখানে তার ম্যাপেও তামলাই দিঘি নামটি লেখা আছে। তবে এটার কিংবদন্তি হিসাবে, প্রচলিত কথা হিসাবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই পুকুরের দক্ষিণ পারে একটা মন্দির ছিল। জি, এবং মন্দিরের আমরা ভগ্নাবশেষটিও দেখেছিলাম, দক্ষিণ পারে ছিল। তো সেখানে নাকি আপনার একটা মন্দিরে তাম্র নির্মিত বা তামা নির্মিত ঠাকুরের মূর্তি ছিল। আচ্ছা, আরও অন্যান্য মূর্তি ছিল, কিন্তু ঠাকুরের যে প্রধান মূর্তিটা, প্রধান ঠাকুরের মূর্তিটা এবার মূল মূর্তি যেটা, সেটা তাম্র নির্মিত ছিল বা তামা নির্মিত। আচ্ছা, তো আমাদের এলাকার মানুষ আপনার এই তাম্রকে কোমল রূপে উচ্চারণ করার জন্য তামর বলতো, তামর বলতো। আচ্ছা, তো তামর থেকে তামরাই ঠাকুর বলতো। আচ্ছা, ওই আপনার এই মূর্তিকে বা ওই ঠাকুরকে তামর ঠাকুর বলে ডাকতো। তামর থেকে তামরাই, হ্যাঁ, তামর থেকে তামরাই ঠাকুর। তারপর থেকে চলে আসলো পর্যায়ক্রমে তামরাই ঠাকুরের যে পুকুর, তামলাই দিঘি। আচ্ছা, এইভাবে পর্যায়ক্রমে তামলাই দিঘি নামে কিন্তু পরিচিত হয়। আচ্ছা, চমৎকার একটি তথ্য আমরা পেলাম, তাম্র, তামরাই, তামলাই, তামলাই, মানে একটা চমৎকার একটি তথ্য। আমাদের এলাকার, আসলে আমাদের এলাকার মানুষের একটা ইয়ে আছে, ঠাকুরের অঞ্চলের বা আমাদের এই পীরগঞ্জ অঞ্চলের মানুষ রকে অনেক সময় ল বলে উচ্চারণ করে। আচ্ছা আচ্ছা, এই যে আঞ্চলিকতা, তামরাই থেকেই। জি জি জি, তামরা লটাকে অনেক সময় ল বলে উচ্চারণ করার কারণে তামরাই থেকে তামলাই উচ্চারণ হয়ে গেছে, এটা তামলাই দিঘিতে রূপান্তরিত হয়েছে এবং এই নামটাই এখন প্রচলিত। চমৎকার, আমরা বেশ আনন্দ পেয়েছি এই ঘটনাটি শুনে বা এই তথ্যটি শুনে। আমাদের কাছে আরও অনেক তথ্য আমরা লোকমুখে শুনতে পাই, লোককথা বা কাহিনী এখানে প্রচলিত আছে, এই সম্বন্ধে আমাদের কিছু জানান। এখানে কিছু লোককথা আমরা শুনে আসছি দীর্ঘদিন ধরেই, আমাদের বাপদাদার আমল থেকেই শুনে আসছি যে এখানে তামর ঠাকুরের বা তামলাই ঠাকুরের এখানে এসে যদি এলাকায় কোনো মানুষের বিয়ে শাদি বা কোনো অনুষ্ঠান হতো, তাহলে এখানে এসে বলতে হতো সন্ধ্যাবেলায় যে ঠাকুর, আগামীকালকে আমার কিছু কাসন বাসন লাগবে বা থালা বাসন লাগবে, আমাকে দিতে হবে। এরকম করে যদি কিছু মানত করা যেত, তাহলে সেগুলো সকালবেলা দেখা যেত যে পারে উঠে আছে সবকিছু, সবকিছু যত প্রয়োজন, সব কাঁসার, আচ্ছা, কাঁসার থালা বাটি দেখছি, হ্যাঁ, সবকিছু ওই পারে উঠে আসতো আর কি। চমৎকার, তো সকালবেলা এসে সেগুলো নিয়ে যেত মানুষ, আবার সেগুলো ধুয়ে মুছে আবার এখানে রেখে যেত, আবার সেগুলো ঠাকুর নিয়ে নিতেন। এইভাবেই চলতো, চলতে চলতে এইভাবে একদিন দেখা যায় এক দুষ্ট লোক নাকি এগুলো নিছেন, কিন্তু এগুলো ঠিক মতো পরিচর্যা করে ভালো মতো ধুয়ে মুছে দেননি, না দেওয়ার কারণে এনে মানে দিয়ে চলে গেছে। তো ঠাকুর সেইবার থেকে খুব রাগান্বিত হয়ে আর কিন্তু দেননি, যে এখানকার মানুষ ভালো নয়, এরা পরিচ্ছন্ন করে দিচ্ছে না, আর দেওয়া হবে না। এরপর থেকে আর মানুষ সে ধরনের থালা বাসন বা কিছু দর্শন পাচ্ছে না। আসলে চমৎকার একটি বিষয়, এলাকার মানুষের কাছে যে লোককথাটা আমরা স্যারের কাছে শুনলাম, যে যে কারো বিয়ে লাগলে এখানে আমাদের এখানকার ঠাকুরকে বলে যেতে হইতো যে আমার কাসন বাসন দরকার আছে, রাত্রিবেলা উনি বের করে রাখতেন, জনগণ নিয়ে যেতেন, নিয়ে যেয়ে পরিষ্কার করে রেখে দিতেন। আবার দেখা গেল কি, একদিন এক সময় দেখা গেল যে কিছু মানুষ আছে যারা অপরিষ্কার করে দিয়ে দিয়েছেন, আর অপরিষ্কার করার ফলেই এই ঘটনা। এরপর থেকে আর ঠাকুর সেই জিনিসগুলো দেন না। যদি এটি লোককথা, যদি এর কোনো ভিত্তি নেই, তারপরে এটি শুনতে বেশ আমাদের ভালোই লাগলো। আচ্ছা, তবে এই পুকুরের আরেকটি প্রচলিত বিষয় আছে। আচ্ছা, বলেন। বিশেষত এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা,
এবং মুসলিমদের মধ্যেও অনেকে আছেন যারা মনে করেন যে এই পুকুরের পানি দিয়ে গোসল করলে খোসপাচড়া বা এই জাতীয় কিছু রোগ ভালো হয়ে যায়। খোসপাচড়া ভালো হয়ে যায় মানুষের বিশ্বাস, যদি আমরা দেখেছি পরীক্ষা নিরীক্ষা নাই কিন্তু মানুষের বিশ্বাস। দর্শক মণ্ডলী, আসলে প্রত্যেকটি বড় বড় স্থাপনার সাথে, প্রত্যেকটি ঐতিহাসিক জায়গার সাথে বিশেষ বিশেষ কিছু কথা লুকিয়ে আছে, কিছু লোককথা লুকিয়ে রয়েছে যেটি আমরা শুনলাম স্যারের মুখ থেকে। আচ্ছা, আপনারা তো এসেছেন, আপনাদের এই বিষয়ে আপনাদের অভিমতটা কি? আমি আমার পবিত্র জিনিস হিসেবে আপনি এটা নিলেন, তাই না? আচ্ছা, আপনার কেমন লাগতেছে? স্যার ভালো লাগছে, দেখলাম নিজের চোখে, এটা তো ভালো লাগবেই, অনেক ভালো লাগার কথা। আচ্ছা, আমি ভারতের মধ্যে দেখেছি মহিপাল দেখি, স্যার মহিপাল দেখি এইরকম এতটাই, অথচ আমাদের বাংলাদেশেও আছে, বাংলাদেশ দেখি নাই, দেখি নাই, জাস্ট আজকে আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাইলাম আমরা, ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। তো এই পুকুরের পানি দিয়ে গোসল করলে মানুষের যে খোসপাচড়া বা অন্যান্য অসুখ বালাই দূর হতো, এটা টাকি মাছ যেটাকে আমরা ষাটি মাছ বলি, আঞ্চলিক ষাটি মাছ বলি, এই জীবন্ত ষাটি মাছ এনে এখানে ওই ছেড়ে দিতে হয়, ওই মানত করে গোসল করার পর মানত করে ছেড়ে দিতে হয়, তাহলে নাকি ভালো হয়ে যায় খোসপাচড়া দূর এবং অন্যান্য রোগ। আর কোনো লোককথা, আর কোনো লোককথা? এই ধরনের অনেক লোককথা আছে যে এই এই পুকুরের যে যেটা এই বায়ুকোণ বলা হয়, অর্থাৎ উত্তর পশ্চিম কোণ, এই উত্তর পশ্চিম কোণের নিচে নাকি ঠাকুরের এখনো বাড়ি ঘর আছে, এই ধরনের একটা বিশ্বাস করা হয়। আচ্ছা আচ্ছা, মানে সেটা খনন করলে হয়তো বা বোঝা যেত, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা বিশ্বাসের ব্যাপার। আর জাল দিয়ে মানুষ মাছ মাছ ধরে, জালের কোনোদিন তো কোনো বাড়ি ঘর লাগেনি, তবে এটা মানুষের বিশ্বাস যে ওটা হয়তো দেখা যাবে না, তবে সেখানে ঠাকুরের এখনো বাস আছে, উত্তর পশ্চিম কোণে ঠাকুরের ওখানে আবাস, ওখানে তার বাড়িঘর তার নিচে, এই জন্য ওই কোণে মানুষ একটু কম যাতায়াত করে আর কি। হ্যাঁ, এই ধরনের একটা আমরা কথা শুনি আর কি। একবার এই পুকুরে মাছ ধরার ব্যাপারে, এর আগে তো এই ধরনের বড় বড় জাল ছিল না, আমি যতটুকু জানি আমার চোখের দেখা, আমার বাবা যখন বা চাচারা যখন মাছ ধরার জন্য মানুষ নিয়ে আসতেন, তারা কিন্তু বগুড়া থেকে আসতেন, সুদূর বগুড়া থেকে লোক আসতেন, বড় বড় জাল এবং নেট নিয়ে আসতেন, তারা মাছ মারি দিয়ে যেতেন। তো সেই সময়ে এক লোক এখানে দুর্ঘটনার সম্মুখীন হন, মারা গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, মারা গিয়েছিলেন। তো এর পরবর্তীতে আর সেই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, এখন হ্যাঁ মানুষের ভয় ভীতিটাও কমে আসছে, হ্যাঁ এখন আর সেই ধরনের কোনো ঘটনা ঘটতে আমরা দেখিনি বা শুনিনি আর কি, না আর ভয়ে মানুষ করে না। দর্শকরা দেখুন, এখন এই এই পুকুরের পানির গভীরতা প্রচুর, প্রায় এই আপনার বর্ষা মৌসুমে প্রায় 30 ফিটের কাছাকাছি এখানে পানি থাকে, মধ্যখানে, হ্যাঁ 30 ফিটের পানি কাছাকাছি থাকে। আর যখন চৈত্র ফাল্গুন মাস আসে তখন 20 থেকে 25 ফিটের মধ্যে থাকে আর কি, 20 থেকে 25, তবে এবারে বর্ষা বেশি, এবারে 30 ফিটের মধ্যে আছে আর কি, গভীরতা জি জি আছে, আর প্রচুর 30 ফিট। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল পুকুর, বিশাল পুকুরের গভীরতা বিশাল। এটা মাছ চাষের আওতায় আসে 1999 সালে ব্যাপকভাবে, 1999 সালে প্রথম ব্যাপকভাবে মাছ চাষে, এর আগেও মাছ চাষ হয়েছিল তো তখন সীমিত আকারে হয়েছিল, কিন্তু বাণিজ্যিকভাবে 1999 সাল থেকে এটা আমরা শুরু করি আর কি। এটা মালিক এবং কিছু লিজ কিছু মানুষ লিজ নিয়ে একত্রে এটা চাষবাস চলতেছে, এখানে প্রচুর মাছ হয়, এখানে মাছ চাষ খুব উপযোগী এবং এখানকার মাছ খুব সুস্বাদু, এখানকার মাছ খুব সুস্বাদু, এখানকার মাছ নেওয়ার জন্য মানুষ খুব আগ্রহী প্রকাশ করে। টঙ্কনাথ বললেন, ওটা কি হিন্দু নামে? হিন্দু মানুষ, হিন্দু জমিদার, টঙ্কনাথ জমিদার বিক্রি করে দিল শেষে? না, টঙ্কনাথ জমিদার বিক্রি করেননি, টঙ্কনাথ জমিদারের যারা উত্তরসূরি, যারা পরবর্তী প্রজন্ম, গিরিজা বল্লভ রায় এবং তার ভাই, তারা স্থানীয় মানুষদেরকে এটা তাদের কাছে বিক্রি করেন, হ্যাঁ তাদের কাছে বিক্রি করেন। তো আমার, হ্যাঁ আমার বাপ চাচারা নিয়েছিলেন, হ্যাঁ আমার আমার বাবা হলেন হাজি ইয়াকুব আলী সরকার, আমার চাচা বেশারত আলী সরকার এবং ছোট চাচা
কেতাবউদ্দিন সরকার তিনজন এটা তিন শরীকের মধ্যে আছে জি তিন শরীক হ্যাঁ হাজী ইয়াকুব আলী সরকার বেশরত আলী সরকার এবং কেতাবউদ্দিন সরকারের বিশাল একটি সম্পদ বাংলাদেশের ঐতিহ্যবনে এটা একটি ঐতিহাসিক জায়গা যেটা আমরা জানি তবে এই পুকুরের একটা কথা বলতে পারি এই পুকুর দেখার জন্য প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন এই পুকুরে খুব মনোরম পরিবেশ এবং মৃদু ঢেউ হয় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঢেউটি যায় হ্যাঁ খুব সুন্দর একটু হাওয়া হলে খুব হাওয়া শীতল হাওয়া মনে হয় পুকুরের পূর্ব পাশে টাঙ্গন নদী প্রবাহিত হয়ে চলে গেছে কাছাকাছি কাছাকাছি কতটুকু হতে পারে এখান থেকে 500 গজ মাত্র 500 গজ 500 600 গজ হবে দক্ষিণ দিকে পূর্ব দিকে আপনার টাঙ্গন নদী প্রবাহিত হয়ে চলে গেছে টাঙ্গন নদীটি আপনার মহানন্দার সঙ্গে মিলিত হয়ে গেছে আপনার ইয়া দিয়ে ইন্ডিয়া ভারতে ভারতে প্রবেশ করে তো এই পুকুরে পুকুরের পারগুলো বেশ উঁচু সবচাইতে উঁচু পার হচ্ছে আপনার উত্তর পাশে এবং চারপাশে বেশ গাছপালা বাঁশঝাড় এখন পুকুরের পারগুলোতে কিছু ধান চাষ এবং আম গাছের বাগানও করা হয়েছে হ্যাঁ দুই একটা বাড়িও হয়েছে আগে শুনতাম যে এই পুকুরের পাড়ে আগে প্রচুর বন জঙ্গল ছিল সেখানে বাঘ বাস করতো হ্যাঁ হ্যাঁ বাঘ এবং বন্য প্রাণী অন্যান্য কিছু বাস করতো এবং দক্ষিণ পার দিয়ে একটা রাস্তা চলে গেছে বলাইর বাজার থেকে আপনার নদীর ঘাট পর্যন্ত আসার ঘাট পর্যন্ত টাঙ্গন নদীর ঘাট পর্যন্ত চলে গেছে আর কি তো আসলেই অনেক মানুষ এখানে দেখতে আসেন দর্শনার্থী আসেন বিশেষত বিকেলবেলায় অনেক মানুষের ভিড় হয় হ্যাঁ এই পুকুরটি দেখার জন্য প্রতিদিনই কিছু না কিছু দর্শনার্থী আসেন এবং আপনি একটু বলতে পারবেন যে বার্ষিক কতগুলো মাছ আপনারা বিক্রি করেন এই পুকুর থেকে এটা এটা প্রতি বছর এখানে আমার যদিও একেবারে সঠিক হিসাবটা জানা নাই হ্যাঁ তবে এখানে 3 থেকে 4 টন মাছ বিক্রি করা হয় 3 থেকে 4 টন মাছ বিক্রি হয় প্রতি বছর অর্থাৎ বাংলাদেশের বিশাল একটা আমিষের চাহিদা এই পুকুরটি পূরণ করছে জি 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 এই ঐতিহাসিক পুকুরটি দর্শক বলি আপনারা যদি কেউ দেখতে চান এই পুকুরটি তারে আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা থেকে ঠাকুরগাঁও পীরগঞ্জ রোড হয়ে আপনারা আসতে হবে বলাইহাট নামক একটি স্থান সেই বলাইহাট থেকে পূর্ব দিকে মাত্র 1/2 কিলো আসলে আপনি এত বড় একটি পুকুর দেখতে পারবেন কেউ যদি দিনাজপুর থেকে আসতে চান আপনাদেরকে আসতে হবে দিনাজপুর বরচুনা রোড হয়ে তারপরে বরচুনা থেকে বরচুনা জাভরহাট রোড হয়ে বলাইহাটে বলাইহাটে আসলে আপনারা বলাইহাট থেকে মাত্র 1/2 কিলো পূর্ব দিকে আপনারা এই পুকুরটি আপনারা দেখতে পাবেন চমৎকার একটি পুকুর অনেক বিশাল একটি পুকুর যেখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হচ্ছে মাছ চাষের পাশাপাশি ইতিহাস লুকিয়ে রয়েছে এই পুকুরের মধ্যে দর্শক মণ্ডলী সবাইকে একটি কথা বলে রাখি বলতে চান হ্যাঁ আরেকটা কথা বলি এই পুকুরের পানিটা কিন্তু নীল রঙের হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক নীল রঙের হ্যাঁ দেখেন তো একটু ভালো করে পানিটা নীল রঙের মনে হয় আর কি তো এই নীল রঙের পানিটা বেশ সমুদ্রের মতো মনে হয় অনেক মানুষ এটা উপভোগ করার জন্য আসে হ্যাঁ পানি খুব স্বচ্ছ তবে কিন্তু নীল মনে হয় নীল আমরা দেখতে পাচ্ছি জি জি এটা মাছ চাষের জন্য নয় আগে থেকে এইটা যখন মাছ চাষ ছিল না তখন তো এই পানিটা কিন্তু নীল রঙের মনে হতো বেশ একটা সমুদ্রের সাথে মিল আছে অনেক জি 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 আর এই পানিটা হয়তো খাওয়ার জন্য খুব সুস্বাদু হ্যাঁ এটা যেতে পারতো হ্যাঁ খাওয়া যেতে পারতো মাছ চাষের আগে সেরকম পানি নলকূপ ছিল না জি 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 তখন পুকুরের পানি আমরা যেটা শুনেছি যে যখন মাছ চাষ হতো না তার আগে এই অত্র এলাকার মানুষ বিয়ে বাড়িতে এই পুকুরের পানি নিয়ে গিয়ে বিয়ের অনুষ্ঠান পর্যন্ত করছেন এটাও আমরা শুনছি আর কি আমরা কাছাকাছি মাছ দেখতে পাচ্ছি কাছাকাছি মাছ ব্যাপক মাছের আবাদ হয়েছে এখানে মাছ খুব দ্রুত বড় হয় এবং মাছ খুব সুস্বাদু হয় সুস্বাদু হয় তাই না সুস্বাদু হয় ব্যাপক মাছের আমরা শব্দ দেখতে পাচ্ছি তাদের চমৎকার একটি একেবারে পুকুরের কিছুটা মাঝামাঝি জায়গায় আমরা এখন অবস্থান করছি দর্শক মণ্ডলী সূর্যের আলো পড়েছে দক্ষিণ দিক থেকে সেই সাথে নীল পানির সাথে মাছগুলোর যে লাফালাফি সব মিলে একটি চমৎকার পরিবেশ আমরা লক্ষ্য করছি এই তামলাই দিঘি থেকে যেটি আমাদের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী বড় পুকুর এই পুকুরটির আয়তন আমরা আগেই জানলাম 40 একর অর্থাৎ 140 একশো বিশ বিঘা জমি দিয়ে এই পুকুরটি বিশাল একটা বড় পুকুর অসংখ্য ধন্যবাদ আপনাকে যে চমৎকার তথ্য আমি এটুকু বলবো যে তামলাই দিঘি একটা ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটা পুকুর জি এখানে মুক্তিযুদ্ধের সময়ও এর কিছু ইতিহাস এবং এখানে ইয়ে আছে এখানে পাক হানাদার বাহিনীর দ্বারা কিছু মানুষ নিহত হয়েছিলেন আপনার দক্ষিণ পূর্ব কোণে এখানে কিছু মানুষকে হত্যাও করা হয়েছিল হ্যাঁ এখানে পরবর্তীতে মুক্তি বাহিনীরা এটা উদ্ধার করে এবং এই পুকুরটির বা এই এলাকাটা মুক্তি বাহিনীর
আওতায় চলে আসে এবং গোলাই বাজারে যে সর্বশেষ যুদ্ধটি হয়েছিল মুখোমুখি ব্যাটল হয়েছিল হ্যাঁ যুদ্ধ হয়েছিল মুখোমুখি যুদ্ধ হয়েছিল এখানে দর্শক এটা ঐতিহাসিক এই জন্য ঐতিহাসিক দর্শক মনে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আসলে এই খবরটি বিবিসি তে প্রচার হয়েছিল বিবিসি তে সেই সময়ের অর্থাৎ অনেক আগের বিবিসি তে প্রচার দেয় যেখানে কতজন পাঁচজন পাকসেনা পাকসেনাকে হত্যা করা হয়েছিল বিশালতা বিশাল জলরাশি এর যে একটা ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে আপনারা সবাই জানতে পারলেন দর্শক মণ্ডলী আপনারা যারা এই ভিডিওটি দেখলেন আশা করছি আপনারা সবাই সোশ্যাল ওয়ার্ক টিভি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সেই সাথে সোশ্যাল ওয়ার্ক টিভি ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আরও এরকম মজার মজার আনন্দদায়ক ভিডিও আপনারা সবসময় পেতে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চাই।